যে প্যানোরামিকটা জি জি এটা পুরোটাই গ্লাস আচ্ছা মানে আমরা উপর থেকে দেখলে বোঝা যাবে না যে আসলে এটা গ্লাস এটা ভিতরে ঢুকলেই বোঝা যাবে যে উপরে সবকিছু দেখা যাচ্ছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং এখানে যে হুন্ডার যে অরিজিনাল যে নিকেল মনোগ্রাম এটাও আছে এখানে হচ্ছে এই স্পেয়ার চাকা হ্যাঁ ফুল আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গাড়িটা আনার জন্য আমাদের যে একটা ই থাকে2005 হ্যাঁ এটা হচ্ছে পার্সোনাল আমরা যারা একটু লং ড্রাইভ বা একটু একটু লাক্সারিয়াস টাইপ পছন্দ করি তাদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর আচ্ছা সিসি হচ্ছে 1500 জি সিসি 1500 সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এবং শোটা খুবই সুন্দর এবং অরিজিনাল আছে আচ্ছা সিরিয়াল হচ্ছে 25 জি 25 সিরিয়াল এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার জি মানে অনেকটা দেখতে ফিল্ডার গাড়ির মতো জি ফিল্ডার গাড়ির মতন কিন্তু এটা সবচেয়ে ভালো খাসিয়ত হচ্ছে আমাদের যে এই যে প্যানোরামিকটা জি জি এটা পুরোটাই গ্লাস আচ্ছা মানে আমরা উপর থেকে দেখলে বোঝা যাবে না যে আসলে এটা গ্লাস এটা ভিতরে ঢুকলেই বোঝা যাবে যে উপরে সবকিছু দেখা যাচ্ছে এটা গ্লাস ওকে এবং এটা হচ্ছে ব্ল্যাক টু ব্ল্যাক জি ব্ল্যাক টু ব্ল্যাক এই গাড়িতে কোনো কাজ আছে আপাতত কোনো কাজ নাই তারপরে যদি কোনো কাস্টমার এসে চালিয়ে যদি আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু একটু কাজ যদি বাদে সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে করে দেব নিজ দায়িত্বে করে দিবেন এবং এটা হচ্ছে টোটাল 5 সিটার গাড়ি জি টোটাল 5 সিটার গাড়ি হুন্ডা এয়ারওয়েভ হুন্ডা এয়ারওয়েভ ব্যাক সাইডটা কি অবস্থা ব্যাক সাইডটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং বিশাল স্পেস আপনি যে বললেন যে ফিল্ডারের মতন আসলে এখানে এলপিজি করার পরে অনেক স্পেস থাকে এবং চাকা এখানে দেওয়া আছে আচ্ছা বাট এটা এখন সেল এলপিজি কোনোটাই করা হয় নাই তেলে আছে তেলে আছে আচ্ছা বাট করতে পারবেন আপনারা জি চাইলে করতে পারবেন সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং এখানে যে হুন্ডার যে অরিজিনাল যে নিকেল মনোগ্রাম এটাও আছে আচ্ছা এবং এই যে আমাদের যে বাম পাশ যে বাম পাশে কোনো ধরনের স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা বাম পাশটাও ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন হুন্ডা এয়ারওয়েভ সামনে ডোরও ফ্রেশ আছে সামনে ডোরও ফ্রেশ কন্ডিশনে জি এটা যা আছে অরিজিনাল অবস্থা আছে সিটটা আসলে কভার বা কোনো কিছু করা হয় নাই এখনো যা সর্জিন এই গাড়ি পার্টস তো अवेलेबल হ্যাঁ পার্টস अवेलेबल আছে সিসি হচ্ছে 1500 সিসি 1500 দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1350 কথাবার্তা বলতে পারবেন এবং গাড়িটার মডেল মডেল হচ্ছে 2005 এর রেজিস্ট্রেশন হচ্ছে 2009 1350 আস্কিং প্রাইসে আমরা এরপরে সবার প্রিয় একটা পাজেরো গাড়ি দেখব আসলে এটা হচ্ছে একটু হার্ডি জিপ যারা চাচ্ছে যারা দেখা গেছে একটু পাতলা আরো চালাচ্ছে তাদের কাছে মনে হচ্ছে যে না একটু হার্ড জিপ বলে ভালো হইতো তাদের জন্য এই গাড়িটা বেস্ট আচ্ছা গাড়িটা কালার টালার সবকিছু এখন পর্যন্ত অরিজিনালের মতো আছে এবং শুধু এই যে এটা হচ্ছে টুইন কালারের জি জি সামনের শেপটা খুবই সুন্দর এবং এটার মডেল হচ্ছে 2002 রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এর এটা সানরুফ আছে 7 সিট আছে সামনে পিছনে গ্লাস কি অরিজিনাল জি সবকিছু অরিজিনাল আছে এখনো আচ্ছা সবকিছু অরিজিনাল এবং বিগ সাইজ টায়ার জি বিগ সাইজ টায়ার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং ভিতরও খুবই ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন এবং পুরাটা সানরুফ এবং পুরাটা সানরুফ জি পাজেরো গাড়ি কিন্তু অনেকে পছন্দ করে জি যে নিবে সার্ভিস তো ভালো পাবে হ্যাঁ অবশ্যই সার্ভিস ভালো পাবে এবং আমাদের এখান থেকে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা টোটাল হচ্ছে এটা 7 সিটের গাড়ি জি টোটাল 7 সিটের গাড়ি এই যে পিছনটা যদি একটু দেখাই এখানে হচ্ছে স্পেয়ার চাকা হ্যাঁ ফুল আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গাড়িটা আনার জন্য আমাদের যে একটা ই থাকে ওইটা আমি রেখে দিছি অবশ্য আচ্ছা আচ্ছা এটা অনেকে খুলে ফেলে আমি রেখে দিছি আর এটা হচ্ছে 7 সিটের অপশন চাইলে 7 সিটটা এখানে ঢুকায় রাখতে পারবে সে অপশন আছে সে অপশন আছে এটা ঢুকে যাবে ভিতরে এটা কি এখন পর্যন্ত তেলই আছে এখন পর্যন্ত অকটেন ড্রাইভ আছে এবং পাজেরো গাড়ি সৌন্দর্য হচ্ছে পিছনের চাকা জি দেখতে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বললাম না আমি যে এই যে টানা যে অপশনটা অনেক সুন্দর এটা দিয়ে যে কোনো গাড়ি টেনে নিয়ে যেতে পারবে ওকে এটার সিসিটা কত ভাই এটা সিসি হচ্ছে 3500 সিসি 3500 সিসি জি ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে হ্যাঁ ইঞ্জিনটা খুবই বেটার কন্ডিশনে আছে চাইলে যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবে আচ্ছা মাইলেজ তো মোটামুটি ভালো পাওয়া যাবে যেহেতু সিসি 3500 মাইলেজ আসলে আমি আপনাদের উল্টা পাল্টা কথা বলবো না মাইলেজ আপনারা 5-6 নরমালি পাবেন কারণ কিছুদিন আমি চালাইছি গাড়িটা নরমালি 5-6 পাবে বাট সিএনজি বা এলপিজি তো করা যায় হ্যাঁ এলপিজি করতে পারবেন ওই স্পেসও আছে জায়গাও আছে আবার সব ধরনের ফ্যাসিলিটিও ভালো পাবেন
ওকে দামটা কত চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 26,50,000 কথাবার্তা বলতে হবে। আচ্ছা 26,50,000 টাকা আস্কিং প্রাইস, কথা বলার অপশন আছে? অপশন আছে। আপনার মোবাইল নম্বরটা বলে দেন। 01902942906। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম।